নমস্কার। আজকের এই ভিডিও মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকের এই টপিকটা ভৌতবিজ্ঞান এবং পরিবেশ ক্লাস নাইনের অন্তর্গত অ্যাসিড, ক্ষার এবং লবণ চ্যাপ্টারটার ওপরে। বিষয় শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, এই ভিডিওটা তৈরি হয়েছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত একটি ডিপ্লোমা কলেজের তরফ থেকে। এবার আমরা শুরু করছি। প্রথমে আসি অ্যাসিড কাকে বলে, যেটার ওপর আমাদের আজকের চ্যাপ্টার শুরু হয়েছে। অ্যাসিড বলে যারা স্বাদে অম্ল হয় এবং যারা নীল লিটমাসকে লাল করতে পারে। ক্ষারক কাকে বলে, বেস অর্থাৎ ক্ষারক বলতে আমরা বুঝি যা স্বাদে কষা হয়, একটু পিচ্ছিল সাবানের মতন হয় যদি হাত দিয়ে আমরা ধরি, এবং যারা লাল লিটমাসকে নীলে পরিণত করে, এবং সর্বশেষ যারা অ্যাসিডের সাথে রিয়াকশন করতে পারে তাদেরকে আমরা ক্ষারক বলি। অর্থাৎ একটা অ্যাসিড বা ক্ষারকের এই গুণগুলো থাকা আবশ্যিক। চলে আসি পরের, দ্য আরহেনিয়াস থিওরি বা আরহেনিয়াস তত্ত্ব। আরহেনিয়াস তত্ত্ব বা আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী একটি অ্যাসিড তখনই হতে পারে যখন সেই পদার্থটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে, এবং একটি ক্ষারককে তখনই আমরা ক্ষারক হিসাবে গণ্য করি যখন সেটা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। নেক্সট, যেমন হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন দিতে পারে। এবং একইভাবে সোডিয়াম হাইড্রক্সাইড, যা কিনা একটি ক্ষার বা ক্ষারক হিসাবে গণ্য, তা জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন দিতে পারে। আরহেনিয়াস তত্ত্ব মূলত তৈরি হয়েছে একটি অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞার উপর। কোনো বস্তুকে বা কোনো পদার্থকে আমরা অ্যাসিড বা ক্ষার কখন বলবো তার একটা ধারণা আমরা এই আরহেনিয়াস থিওরি বা আরহেনিয়াস তত্ত্ব থেকে পেয়ে থাকি। আরহেনিয়াস তত্ত্ব যদিও খুবই উপকারী, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে, যাকে আমরা লিমিটেশনস অফ আরহেনিয়াস থিওরি বলে থাকি। আরহেনিয়াস থিওরি বা আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী একটা সলিউশন বা দ্রবণকে তখনই আমরা অ্যাসিড বা ক্ষার হিসাবে চিহ্নিত করতে পারব যখন সেটা জলে দ্রবীভূত হবে। অর্থাৎ আরহেনিয়াস থিওরি শুধুমাত্র জলে দ্রবীভূত পদার্থকেই অ্যাসিড বা ক্ষারে চিহ্নিত করতে পারে। যারা দলে জলে দ্রবীভূত নয়, যারা অদ্রবীভূত, তাদেরকে কিন্তু আরহেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। যেমন বেনজিন, বেনজিন জলে দ্রবীভূত নয়, কিন্তু এর কিন্তু হাইড্রোজেন আয়ন ডোনেট করার ক্ষমতা আছে, হাইড্রোজেন আয়ন প্রদান করার ক্ষমতা আছে। সুতরাং আরহেনিয়াস থিওরি অনুযায়ী আমরা এটা অ্যাসিড না ক্ষারক কিছুই বলতে পারলাম না। কিন্তু এসব সত্ত্বেও আরহেনিয়াস তত্ত্ব বা আরহেনিয়াস মতবাদ আমাদের বিজ্ঞানের একটি উপকারী আবিষ্কার, যার মাধ্যমে অ্যাসিড, ক্ষার বা ক্ষারকের একটা সাধারণ ধারণা আমরা পেয়ে থাকি। আমাদের পরবর্তী প্রসঙ্গ ক্লাসিফিকেশন অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডকে কত ভাগে ভাগ করা যায়। তীব্রতা অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো তীব্র অ্যাসিড, অর্থাৎ যে অ্যাসিডের
বেশিরভাগ অণুই আয়নে পরিণত হতে পারে। উদাহরণ, তীব্র অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এদের মোটামুটি পুরো অণুই আয়নে রূপান্তরিত হয়, তাই এরা তীব্র অ্যাসিড। আর মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড আমরা কাদের বলবো? যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে খুব অল্প পরিমাণই আয়ন দিতে পারে, অর্থাৎ এদের বেশ খানিকটা অংশ অণু অবস্থাতেই থেকে যায়, আয়নে পরিণত হতে পারে না, তাদেরকে আমরা মৃদু অ্যাসিড বলে থাকি। উদাহরণ, অ্যাসিটিক অ্যাসিড যা ভিনিগারে থাকে, অক্সালিক অ্যাসিড অর্থাৎ যেগুলো জৈব অ্যাসিড, তাদেরকে আমরা মানে কার্বন আছে এরকম অ্যাসিড বেশিরভাগই মৃদু অ্যাসিড হিসাবে গণ্য হয়। পরবর্তী, ক্ষারক কাকে বলে? ক্ষারক আমরা তাদেরকেই বলি যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সাইড বা হাইড্রক্সিল আয়ন দিতে পারে, বা অক্সাইডও দিলে হবে, অর্থাৎ যারা OH- আয়ন দিতে পারে তাদেরকে আমরা ক্ষারক হিসাবে গণ্য করি, যেমন পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরা সকলেই ক্ষারক, অর্থাৎ যারা অক্সাইড অর্থাৎ O2- এবং হাইড্রক্সিল আয়ন OH- এই দুটো আয়ন দিতে সক্ষম। এবার আমরা আসি অ্যালকালি বা ক্ষার কাকে বলে। এটা খুবই উপযোগী একটা প্রসঙ্গ, আর জেনে নেব বেস এবং অ্যালকালি অর্থাৎ ক্ষারক এবং ক্ষারের মধ্যে তফাত কি। চলে আসি, ক্ষার কাকে বলে? ক্ষার তাকেই বলে যারা জলে দ্রবীভূত ক্ষারক, যারা লিটমাস পেপারকে লাল থেকে নীলে রূপান্তরিত করে, হাইড্রক্সিল আয়ন দেয়। অর্থাৎ বেসে বা ক্ষারকে জলে দ্রবীভূত বা অদ্রবীভূতর কোনো ব্যাখ্যা নয়, জলে দ্রবীভূত অদ্রবীভূত সবাইকেই আমরা ক্ষারক বলতে পারি, কিন্তু অ্যালকালি বা ক্ষার তাদেরকেই বলবো যাদের জলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা আছে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, যারা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন হাইড্রক্সিল আয়ন দেয়, এবং শুধু তাই নয়, এরা অ্যাসিডের সাথে রিয়াকশন করে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং জলও তৈরি করতে পারে। সুতরাং এরা অ্যালকালি বা ক্ষার হিসাবে গণ্য হয়। নেক্সট, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা খুবই আসে পরীক্ষায়, সেটা হলো অল অ্যালকালিস আর বেসেস বাট অল বেস আর নট অ্যালকালিস, অর্থাৎ সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার হতে পারে না, কেন? তার কারণ আমরা একটু আগেও বলেছি যে ক্ষারক বা বেস দু ধরনের হয়, একদল জলে দ্রবীভূত হয় আর একদল হয় না। যারা জলে দ্রবীভূত হয় তারাই ক্ষার হতে পারে, আর যারা জলে দ্রবীভূত হতে পারলো না বা অদ্রবীভূত থেকে গেল তাদের আর ক্ষার তৈরি করা হলো না। সেই জন্যই সব ক্ষার জলে দ্রবীভূত ক্ষারক থেকে তৈরি, কিন্তু সব ক্ষারক জলে দ্রবীভূত নয় বলে তারা ক্ষার হতে পারে না। এবার আমরা উদাহরণগুলো দেখে নিই। উদাহরণ হচ্ছে ক্ষারের উদাহরণ সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এরা যারা জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন দেয়। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ফেরিক অক্সাইড, এরাও কিন্তু ক্ষারক, কিন্তু এরা ক্ষার নয়, কারণ এদের জলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা নেই, তাই এরা অ্যালকালি বা ক্ষার হতে পারে না, ক্ষারক হয়েই থেকে যায়। এই জন্যই সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার হতে পারে না। অল অ্যালকালিস আর বেস বাট অল বেসেস আর নট অ্যালকালিস। নেক্সট চলে আসি
ক্ষারকের শ্রেণীভাগ, অর্থাৎ ক্ষারককে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত তীব্র ক্ষার, যারা তীব্র অ্যাসিডের মতনই বেশিরভাগই আয়নিত হয়ে যায়। উদাহরণ পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড। একটি হচ্ছে মৃদু ক্ষারক, অর্থাৎ যাদের খুব অল্প পরিমাণ অণু আয়নে রূপান্তরিত হয়, পুরোটা হয় না, যেমন ফেরিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এরা খুব কম পরিমাণে আয়নিত হয়, তাই এরা মৃদু ক্ষারক হিসাবে পরিগণিত হয়। এবার আমরা দেখে নিই আয়োনাইজেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস ইন ওয়াটার, অর্থাৎ অ্যাসিড বা ক্ষারক জলে দ্রবীভূত হয়ে কি করে, কিভাবে আয়ন নিভবন হয় এবং কিভাবে তারা কাজ করে এটা জানতে পারব। তীব্র অ্যাসিড বা মৃদু অ্যাসিড উভয় জলে দ্রবীভূত হয়ে হাইড্রোনিয়াম অর্থাৎ H3O+ আয়ন দেয়। তবে তফাত, তীব্র অ্যাসিড বেশি পরিমাণে দেয়, মৃদু অ্যাসিড কম পরিমাণে দেয়, কিন্তু দেয় উভয়ই হাইড্রোনিয়াম আয়ন। একইভাবে তীব্র ক্ষার বা মৃদু ক্ষারক, এরাও জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন দেয়। তীব্র যারা তারা বেশি দেয়, মৃদু যারা তারা কম দেয়, এবং এইভাবেই এরা হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রক্সাইড আয়ন তৈরির মাধ্যমে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। আমাদের পরবর্তী অংশ রিয়াকশন অফ বেকিং সোডা উইথ টার্টারিক অ্যাসিড, অর্থাৎ টার্টারিক অ্যাসিড যা কিনা তেঁতুলের মধ্যে থাকে, সেটা যদি বেকিং সোডা যা দিয়ে, অর্থাৎ যাকে আমরা প্রচলিত কথায় বেকিং পাউডার বলি, রান্নায় দেওয়া হয়, বিভিন্ন ভাজা জাতীয় খাদ্যে ব্যবহার করা হয় সুস্বাদু করার জন্য, তাদের মধ্যে কি রিয়াকশন হয়। আগেই আমরা দেখেছি যে টার্টারিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে। এই হাইড্রোনিয়াম আয়ন বেকিং সোডা, যার মধ্যে খুব হাইড্রোজেন আয়ন আছে, তার সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, এবং রিয়াকশনটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3, টার্টারিক অ্যাসিড হচ্ছে C4H6O6, এটা একটা অর্গ্যানিক বা জৈব অ্যাসিড। এরা পরস্পরের সাথে রিয়াকশন করে, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিড জলীয় দ্রবণে রিয়াকশন করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এটাই হচ্ছে বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিড পরস্পর রিয়াকশন করলে কি হয়। এখানে আমাদের অ্যাসিড ক্ষার লবণের যে প্রাথমিক অংশ সেটা শেষ হলো। আমরা খুব শিগগিরই এর দ্বিতীয় ভাগটা নিয়ে আসব, যেখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl, HNO3 এই ধরনের কিছু প্রচলিত অ্যাসিড ক্ষারের সম্বন্ধে আমরা জানতে পারবো।